أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থী সুয়াডা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা স্বাগতম ও সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশির রহমান শিক্ষক সুয়াডা উচ্চ বিদ্যালয় কেরানীগঞ্জ ঢাকা 1310 আমি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো ভগ্নাংশ ভগ্নাংশ অঙ্ক করতে গেলে আমাদের প্রথমেই জানা দরকার ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ শব্দের অর্থ ভাঙা অংশ আমরা এটাকে অন্য ভাষায় বলতে পারি কোনো বস্তুর ভাঙা অংশকেই বলা হয় ভগ্নাংশ কয়েক ধরনের ভগ্নাংশ নিচে দেওয়া হলো এক প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন 3/5 এখানে লব 3 এবং হর বড় 5 আর এই 3/5ই প্রকৃত ভগ্নাংশ তাহলে এবার আমরা যাব অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটা আমাদের শিখতে হবে সেই শেখার জন্য আমরা এর সংজ্ঞা দিতে পারি যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন 22/7 এখানে লব 22 বড় এবং হর 7 ছোট এই 22/7ই অপ্রকৃত ভগ্নাংশ এছাড়া তোমাদের পাঠে আরেকটি ভগ্নাংশ রয়েছে যার নাম মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের সংজ্ঞায় আমরা বলতে পারি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের সংযোগকেই মিশ্র ভগ্নাংশ বলে যেমন 5^3/8 এখানে পূর্ণ সংখ্যা 5 এটাকে গণিতের ভাষায় সমস্ত বলা হয় এবং এই 5-এর সাথে যোগ হয়েছে প্রকৃত ভগ্নাংশ 3/8 আর এই 5^3/8ই হলো মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা এখন ভগ্নাংশের সংজ্ঞাগুলি কিছুটা হলেও বুঝতে পেরেছি এর উপর ভিত্তি করেই আমি একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি করেছি সেই যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উদ্দীপক হচ্ছে দুটি ভগ্নাংশের বিয়োগফল 8^3/8 এবং ছোট সংখ্যাটি 3^3/8 এই উদ্দীপকের ভিত্তিতে এখন আমরা তিনটি প্রশ্ন তৈরি করেছি ক নাম্বার প্রশ্ন মিশ্র ভগ্নাংশ কাকে বলে খ নাম্বার প্রশ্ন ছোট সংখ্যাটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো গ নাম্বার প্রশ্ন বড় ভগ্নাংশটি কত এই প্রশ্নের উপর ভিত্তিতে আমরা ক এর সমাধানে যাব মিশ্র ভগ্নাংশ কাকে বলে তাহলে আমরা এভাবে লিখতে পারি মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে এবার আমরা খ এর সমাধানে যাব ছোট সংখ্যাটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে খ এর সমাধান আমরা বলবো উদ্দীপক থেকে পাই ছোট সংখ্যাটি 3^3/8 আর এই 3^3/8কে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বের করতে গেলে
भर गुण पूर्णांग संख्या जोग लब अर्थात आठ गुण तीन जोग लब तीन। एखन आमरा गुण करले पाबो आठ गुण तीन अर्थात तीन आटा चौबीस जोग तीन भाग आठ अर्थात चौबीस जोग तीन समान सत्ताईश और नीचे आठ। ताहले आमरा अप्रकृत भग्नांश पे गेलाम सत्ताईश बाई आठ। एबार आमरा ग एर समाधाने जाबो। ग एर समाधान ছোট সংখ্যাটিকে সরি বড় ভগ্নাংশটি কত? গ এর সমাধানে আমরা লিখব বড় ভগ্নাংশটি সমান, বড় ভগ্নাংশটি সমান সমান ভগ্নাংশ দুটির বিয়োগফল, ভগ্নাংশ দুইটির বিয়োগফল যোগ ছোট সংখ্যাটি সমান সমান। আমরা লিখতে পারি ভগ্নাংশ দুটির বিয়োগফল উদ্দীপকে দেওয়া আছে আট সমস্ত তিন বাই আট, যোগ ছোট সংখ্যাটি দেওয়া আছে তিন সমস্ত তিন বাই আট। তাহলে আমরা এখান থেকে অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নেব আট আটা চৌষট্টি যোগ তিন, অথবা আরও বিশ্লেষণ করে লিখতে পারি আট গুণ আট যোগ তিন বাই এই আট যোগ এই আট গুণ তিন যোগ তিন সমান সমান আট আটা চৌষট্টি যোগ তিন বাই আট যোগ তিন আটা চব্বিশ যোগ তিন বাই আট, চৌষট্টি আর তিনে সাতষট্টি বাই আট যোগ চব্বিশ আর তিনে সাতাশ বাই আট। এখন আমরা লসাগু করবো, আট আটের লসাগু হবে আট, আটকে আট দিয়ে ভাগ করলে হবে এক, এককে সাতষট্টি দিয়ে গুণ করবো সাতষট্টি আটকে সাতষট্টি যোগ আটকে আট দিয়ে ভাগ করলে এক, এককে সাতাশ দিয়ে গুণ করলে সাতাশ আটকে সাতাশ সমান সমান সাত যোগ সাতে চোদ্দ চার হাতে থাকবে এক, এক আর দুয়ে তিন, তিন আর ছয়ে নয় বাই এই আট। এখন আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে সমস্ত বানাইতে গেলে বাইরের থেকে ভাগ করে নিয়ে আসব। নয়ের মধ্যে আট যাবে কয়বার? একবার, আট আটকে আট বিয়োগ করে থাকবে এক, কেটে আনব চার চোদ্দ আট আটকে আট বিয়োগ করে থাকবে ছয়। তো এখানে যদি আমরা ছয় উপরে লিখি এই নিচের ভাজ্য এখানে আসবে আট, কিন্তু আমরা এখানে ছয় লিখে দেব, ছয় যদি লিখে না দেই তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দুই দিয়ে ভাগ করতে পারি, ছোটোটাকে এবং বড়টাকে দুই দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় চার দুগুণে আট সমান সমান আমরা লিখতে পারি এগারো সমস্ত তিন বাই চার সমান সমান এগারো সমস্ত এই তিন বাই চার। তাহলে উত্তর এগারো সমস্ত তিন বাই চার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ইনবক্সে লিখবে, আর তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে এই ভগ্নাংশ অধ্যায় থেকে। বাসায় অনুশীলনীর প্রশ্নগুলি চেষ্টা করবে, অর্থাৎ এইচডব্লিউ
ভগ্নাংশ অধ্যায় থেকে। অঙ্কগুলি বাসায় অনুশীলন করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।